একাধিক পাখি উদ্ধার করে এনে রাখা হয়েছিল বন দপ্তরের অফিসে সেখানেই খাঁচায় রাখা ছিল পাখিগুলি চলছিল তত্ত্বাবধান বিভিন্ন পার্কে এই পাখিগুলিকে তুলে দেওয়া হচ্ছিল এবং তার মধ্যেই কিছু ফাঁকি থেকে গিয়েছিল বন দপ্তরের খাঁচায় আর সেখানেই হঠাৎ করে মৃত্যু হয়েছে একাধিক পাখির যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সালানপুর ব্লক প্রশাসনের অন্তর্গত রূপনারায়ণপুরের বনদপ্তরের অফিসে এবং কী কারণে পাখিগুলির মৃত্যু হয়েছে তা জানতে হবে ময়না তদন্ত আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল বার্ড কিন্তু বদ্রি শিডিউল বার্ড নয় একসাথে ছিল ঠিক খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয় কোনো অফেন্ডার পাওয়া যায়নি টিয়া গুলোকে আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল জানা গিয়েছে যে রানীগঞ্জ এলাকা থেকে একাধিক বদ্রি পাখি এবং টিয়া পাখি একসঙ্গে উদ্ধার করেছিল বনদপ্তর এবং তারপর সেই পাখিগুলিকে নিয়ে আসা হয়েছিল বন দপ্তরে পরে টিয়া পাখিগুলিকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু পাখি দুটি পার্কে হাতে তুলে দেওয়া হয়েছিল যেহেতু সেই পার্ক কর্তৃপক্ষগুলির কাছে এনক্লোজার রয়েছে পাখি রাখার সেজন্যই তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং বেশ কিছু বদ্রি পাখি বন দপ্তরের রেঞ্জ অফিসেই থেকে গিয়েছিল আর সেখানেই থাকা অবস্থাতে বেশ কিছু পাখির মৃত্যু হয়েছে কিন্তু হঠাৎ কী কারণে পাখিগুলির মৃত্যু হলো তা বুঝে উঠতে পারছেন না কেউই এবং কী কারণেই পাখিগুলির মৃত্যু হয়েছে তা জানতেই ময়না তদন্ত করা হবে বলে খবর তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যে এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রী আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদ্রি এটা বেশ দেন বারো ঘন্টা বারো ঘন্টা এখনো তো পোস্টমর্টেম করা হবে করা হবে আসানসোল টির এনজের আধিকারিক তমালিকা চাঁদ বলছেন পাখিগুলিকে উদ্ধার করে আনা হয়েছিল সেখানে তাদের তত্ত্বাবধানেই রাখা ছিল এবং বিভিন্ন যে এনক্লোজার রয়েছে পাখির রাখার পার্কগুলি রয়েছে সেখানেই পাখিগুলিকে তুলে দেওয়া হয়েছিল যে কারণে একাধিক বদ্রি পাখি এবং টিয়া পাখিগুলিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং কিছু পাখি সেগুলিকে বন দপ্তরের খাঁচাতেই রাখা ছিল এবং সেখানেই এই পাখিগুলির মৃত্যু হয়েছে এবং কী কারণে এই মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তা জানতে ময়না তদন্তও করা হবে এবং তারপরেই সঠিক কারণ জানা যাবে তবে বনদপ্তরের খাঁচায় একাধিক বদ্রি পাখির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা